Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen. Wa salatu wa salamu ala rasulihi muhammadin wa alihi wa ashabihi ajma'in. Piyo dini bhaiyo bonera, aajke ami je bishoyta niye alochona korbo ta holo je manob shorirer moddhe sobcheye beshi pap manush kon ongo diye kore. To ei bishoyta jana thakle যদি আমরা জানি যে আমাদের শরীরের কোন অঙ্গ দিয়ে আমরা বেশি পাপ করি তাহলে আমরা সেই অঙ্গকে হেফাজত করতে পারবো এবং অবশ্যই আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তো বন্ধুরা মানুষের শরীরের মধ্যে যতগুলো অঙ্গ আছে হাত পা চোখ কান নাক পা সবগুলো অঙ্গ দিয়েই কিন্তু পাপ করা সম্ভব যেমন চোখের মাধ্যমে দেখার গুনাহ কানের মাধ্যমে শোনার গুনাহ তারপরে ব্রেন্টের মাধ্যমে কল্পনার গোনা এবং পায়ের মাধ্যমে খারাপ কাজে হেঁটে হেঁটে যাওয়ার গোনা হাতের মাধ্যমে মানুষকে আঘাত করার মাধ্যমে মানুষকে মেরে ফেলার মাধ্যমে হাতের গোনা এভাবে প্রত্যেকটা অঙ্গ দিয়ে কিন্তু আমরা গোনা করতে পারি তো বন্ধুরা এই সমস্ত অঙ্গর মধ্যে একটি অঙ্গ রয়েছে যেটা দ্বারা মানুষ ছোট থেকে শুরু করে নিয়ে শিশু থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত গোনা করতে পারে তা হলো মুখ এই মুখ দিয়ে মানুষ গালি দেওয়ার মাধ্যমে মানুষকে আঘাত দিয়ে কথা বলার মাধ্যমে মানুষের দোষ মানুষের সামনে মানে গীবত যেটাকে বলে গীবত করার মাধ্যমে মানুষ কিন্তু শিশু থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত পাপ করে থাকে তো এই সম্পর্কে হাদিসের মধ্যে কি উল্লেখ হয়েছে আমরা একটু জানি তিরমিজি শরীফের একটি হাদিস হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির রাস্তা কি তিনি বললেন যে নিজের জিহ্বাকে বা মুখকে হেফাজত করো তো চলুন আমরা আরেকটি হাদিস জেনে নেই তিরমিজি শরীফের আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মানুষ কোন আমলের কারণে বেশি বেশি জান্নাতে যাবে তো তিনি উত্তর দিলেন যে তাকওয়া বা আল্লাহর ভয় এবং উত্তম চরিত্রের মাধ্যমে তো আবারো তাকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমলের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে তিনি উত্তর দিলেন যে মুখ এবং লজ্জা স্থানের কারণে তো বন্ধুরা এই হাদিসের মধ্যেও আমরা জানলাম যে মুখ মানুষের জাহান্নামে যাওয়ার জন্য মানুষের মুখেই যথেষ্ট এই মুখের কার্যকলাপের কারণে খারাপ কার্যকলাপের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে আমরা যদি কারো নামে গীবত করি তাহলে যে ব্যক্তির নামে আমরা গীবত করতেছি সেই ব্যক্তির যতগুলো গুনাহ আছে আমাদের আমলনামায় চলে আসে এবং আমাদের আমলনামায় যে নেকিগুলো আছে সেই নেকিগুলো যার গীবত করতেছি তার আমলনামায় চলে যায় এজন্য বন্ধুরা আপনারা সকলেই সাবধান থাকবেন কখনোই অযথা কথাবার্তা বলবেন না এবং মানুষের নামে গীবত করবেন না আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকেই জবানের হেফাজত করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কারণ আপনার কারণে যদি একজন মানুষ একটি ইসলামের বিষয় জানতে পারে একটি হাদিস জানতে পারে একটি কোরআনের আয়াত জানতে পারে তাহলে অবশ্যই এর জন্য আপনিও অনেক সওয়াব পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা অবশ্যই এর জন্য শেয়ার করবেন আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু